আজকে আবার আমরা বেরিয়ে গেছি, কোথায় বেরাচ্ছি? আমরা কোথায় বেরাচ্ছি? আমরা যাচ্ছি এখন সিকিম। ও যাচ্ছে না, আমি যাচ্ছি। না না, আমিও যাচ্ছি। আমার পরিবার জানে না, কেউ জানে না। ও যাচ্ছে না, এই ভাই যাচ্ছে। কেউ জানে না, কিন্তু আমিও যাচ্ছি। ওকে জাস্ট নিয়ে এসে আমাদের সিওর করার জন্য। তোরা যা, আমি যাচ্ছি। আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, মানে লাগেজ রেডি রয়েছে। গাড়িটাও যাচ্ছে না, গাড়িটাকে বাবা গাড়িটা ঢোকাতে হবে। দিয়ে পড়েছি পুরো ব্যাগটা, দিকে কানে ব্যাগ রয়েছে। দিয়ে বাবা আসছে আর ওই দিক থেকে ভাই আসছে। এখন যাচ্ছি শিয়ালদার দিকে, আমাদের তিস্তা তোস্তা এক্সপ্রেস ট্রেন। দেখি লেট হয়ে গেছে, এখন বাজে দুটো পঁয়তাল্লিশের ট্রেন। শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি আর আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেবে ট্রেন। ফুল ব্যাটারি তিস্তা তোস্তা এক্সপ্রেস এখানে আছে। শেষ টাইমে টিকিট পেয়েছিলাম তিস্তা তোস্তা এক্সপ্রেসে, শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ারের এই ট্রেন দুপুর 2:45 ছাড়ে এবং এনজেপিতে নামায় ঠিক রাত 2:10। এখন বাজে 19, ছাড়বে 45। পুরো পাক্কা 2:45 ট্রেন ছেড়ে দিল। মামুনি টাটা টাটা, বাই বাই শিয়ালদা, দেখা হচ্ছে এনজেপিতে। ট্রেনে উঠে গেছি, যুদ্ধ সময়টা। আমার ব্যাগ, জানলাম সিট পেয়েছি ঠিক কথা। হ্যাঁ, এইটাই তো নেব। এসে গেছে আর একজন ভাইস ক্যাপ্টেন, এসে গেছে সাথে তার পিএকে নিয়ে এসছে। আমাদের জার্নিটা শুরু করলাম এক কাপ চায়ের সাথে এবং অসংখ্য আশা এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে। ঠিক তারপরে চলে এলো হাতে গরম গরম পাস্তা। ট্রেনে বসে পাস্তা খাচ্ছি ওয়েস্টার্ন স্টাইল। বাথরুমে কমোড রয়েছে, একটা কল রয়েছে, খুবই বেকার একটা আয়না রয়েছে। আচ্ছা দেখি পাশেরটা দেখে। এটা ইন্ডিয়ান স্টাইল, এখানেও একটা কল রয়েছে আর সেই সেম খারাপ একটা মিনার রয়েছে, আয়না। কোনটায়? তারপর পেট ঠান্ডা করার জন্য নিয়ে নিলাম কচি একটা ডাব, দাম 30 টাকা। বাড়ি থেকে বানিয়ে আনা রাতের খাবার পরোটা আর কষা কষা আলু দু হয়ে গেছে আরাকার আগে। ব্রিজ যখন পেরিয়ে আমাদের ট্রেন 110 কিলোমিটার বেগে দৌড়াচ্ছিল, তখন আমার জন্য অপেক্ষা করছিল এক গুরুতর সারপ্রাইজ। ঘড়ির কাটায় যখন রাত 12:18 আমার জন্মদিন, নিয়ে চলে আসলো কেক এবং লাইটারকে ফু দিয়ে কেটে ফেললাম আমার কেকটা। সে এক আলাদা অনুভূতি, রাত্রে সবাই মিলে ট্রেনে বসে কেক কাটছি। জন্মদিনের গিফট পেয়েছি। 3:13 ট্রেন থেকে নেমে গেছি নিউ জলপাইগুড়ি তিস্তা তোস্তা এক্সপ্রেসের। 1 ঘন্টা লেট। নেমে গেছি আমরা ফুল ব্যাটালিয়ন নিয়ে, এটা আমাদের লাগেজ। সারা ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, ঘুমিয়েছে কিন্তু বলেছে না যে আমি ঘুমাইনি। ইনি হচ্ছে আমার বাবা, বলছে যে আমি সারা রাত হচ্ছে কিন্তু নাক ডেকে ডেকে কাটিয়েছি, সারা রাত নাক ডেকে কাটিয়েছে। জলপাইগুড়িতে
ডেকে ডেকে তুলতে হয়েছে। লিফটের সুবিধাটা বেশ ভালো। এক বছর তপস্যার পর এসে গেছি এনজিপি পেছনে নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে কোনো প্ল্যান করা হয়নি, এবার দেখি কী করা যাবে। কোনো রকম কোনো কিছু প্যাকেজ কোনো রকম প্ল্যান কিছু নিইনি, যা হবে সব একটু পরে করব। একটু এখন তো রাত হয়ে রয়েছে, এখন কটা বাজে? এখন বাজে 3:40। হয়েছে কি খুশিতে কথা আটকে যাচ্ছে, এত খুশি লাগছে যে কথা বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে কথা আমার। আমাদের এসছি টোটাল 12 জন, 11 জন সব। এটা একটা ছোট গাড়ি রয়েছে, একটা বড় গাড়ি। এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। এখন জার্নিটা আমাদের কতক্ষণ? 4.5 ঘন্টা উপরে, 4 থেকে 4.5 ঘন্টা। এবার রাস্তার উপরে ডিপেন্ড করছে। আমাদের এই পথের সাথে ছিল তিস্তা নদী এবং অসংখ্য পাহাড় গাছপালা। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা একটি ধাবাতে, যেখানে আমরা একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা। তারপর আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঢুকে পড়লাম সিকিম বর্ডার পেরিয়ে সিকিমে। ভিডিওর শেষে আমার জন্য এবং আপনাদের জন্য আবার একটা সারপ্রাইজ রয়েছে। দয়া করে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার জন্মদিনের স্পেশাল উইশ তোমরা কমেন্ট বক্সে করে জানাও। তারপর আমাদের বড় গাড়ি নামিয়ে দিল বাজরা স্ট্যান্ডে। সেখান থেকে ছোট গাড়ি নিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেল, হোটেল ব্লু স্কাই, একদম এমজি রোডের উপরে, মানে নিচেই, আমাদের নিচেই এমজি রোড রয়েছে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। এমজি মার্ক একদম সামনাসামনি পেয়েছি, এখন একটু ঘুরতে এসেছি এমজি মার্কে মিলে। সবাই ঠান্ডা লাগছে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, পুরো জায়গাটা ভিজে রয়েছে। কেমন ঠান্ডা লাগছে? এনজি মার্কে ঘুরতে ঘুরতে তোমাদের আমার প্যাক সম্বন্ধে একটু জানিয়ে রাখি। টানা 3 ঘন্টা এনজিপিতে ঘুরে ঘুরে প্রত্যেকটা ট্রাভেলসের থেকে কোটেশন নিয়ে আমরা এই প্যাকেজটা বুক করেছি। প্যাকেজের মধ্যে রয়েছে এনজিপি টু এনজিপি থেকে গ্যাংটকে আসা এবং গ্যাংটক থেকে ছোট গাড়ি নিয়ে আমাদের হোটেলে পৌঁছানো, হোটেল ভাড়া এবং 2 রাত 3 দিনের নর্থ সিকিমের পুরো প্যাকেজ, বুটিং এবং হোটেল নিয়ে তারপরের দিন আবার হোটেলে এসে একদিন রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে যাব ইস্ট সিকিমের উদ্দেশ্যে। ইস্ট সিকিম থেকে ঘুরে এসে আমরা আবার পরের দিনকে পৌঁছে যাব এনজিপিতে। এর মধ্যে নর্থ সিকিমে 3 দিনের খাবার ইনক্লুড থাকবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠান্ডাটাও লাগছে হেভিভাবে, হঠাৎ হঠাৎ করে এখানে ওয়েদার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। এখানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, খুবই সুন্দর ওয়েদার, সুন্দর ওয়েদার, ঠান্ডাটাও লাগছে, ঠান্ডাটাও লাগছে। এখন 8টা বাজে, সব দোকান বন্ধ হচ্ছে। ভালো দেখছে, প্রত্যেকটা কান্ট্রির পতাকা রয়েছে, ফ্ল্যাগ, সব কান্ট্রি ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে প্রত্যেকটা। এটা আগে দেখিনি, আগের বাড়ি যখন এসেছিলাম, কথা বলতে পারছি না, ভালো ঠান্ডার
মানে লাগছে, রাত্রিবেলার দিকটা ভালো ঠান্ডা, কারণ বৃষ্টি পড়ছে তো সেই জন্য ঠান্ডা লাগছে। আর জায়গায় জায়গায় ওয়াইন শপ রয়েছে, এখানে প্রত্যেকটা জায়গার হোটেল রয়েছে, বাটা রয়েছে। ব্লকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি ব্লকটাকে দুভাগে ভাগ করে দিই, পরের ব্লকে দেখাবো লাচুং লাচিং। পুরো চারদিকটা কিছুক্ষণ আগে আসলাম, নর্মাল ছিল, পুরো চারদিকটা কুয়াশা হয়ে গেছে, পুরো কুয়াশা। সামনের দিকটা দেখাচ্ছি, মানে পুরো ঝাপসা হয়ে গেছে। তুই ভি কি ইয়াদ রে গায়ে বা তুই ভি কি ইয়াদ রে গা সিকিম মে হুয়া থা তেরা বার্থডে আমরা সিকিম কাই।